এতে ক্রিমি ডেট শেষ হয়ে গেছে, ওইটাও সালাইতে পারি এখন এক দোকানে। এখন মিঠা টেঠা বানান বলে এসেছি, সময় আমি বানান বলি যদি ফেল করিস এই জায়গায় যদি ম্যাডাম দেখে মিঠা আবার বল। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তুই আমার আম্মাকে কি বলছিস? আপনার আম বলে কিছু বলেনি তো? কিছু বলস নাই? ফারিয়ার সম্পর্কে কথা বলস নাই তুই? স্যার বলেছে, আসলে ফারিয়ার সাথে আমার একটা ছোট্ট সম্পর্ক ছিল। কি ফারিয়ার সাথে সম্পর্ক ছিল? কি বলতে হচ্ছে তুই? কি সম্পর্ক ছিল যে? সত্যি স্যার, ফারিয়ার সাথে আমার একটা ছোট্ট সম্পর্ক ছিল, কিন্তু আপনার মার কাছে আমি বড় করে বলেছি। বুঝতে পারছি আমি, তোরা কেউ টাকা খাওয়াইছে যে না? টাকা খাওয়া আমার পরিবারের মধ্যে কেন লাগাই দিছ যে? বিশ্বাস করেন স্যার, আমি কোথায় তো টাকা খাওয়াইনি, কেউ আমার টাকা খাওয়াইনি, আমি মিথ্যে কেন বলবো? আপনি আমাকে স্যার বলে আমার একমাত্র ছেলে, অফিস তো আপনারই হবে, আপনার সাথে মিথ্যে বলতে পারি? আমি তো আপনাকে বাঁচানোর চেষ্টা করতেছি। তুই আমাকে সেভ করতে হচ্ছে না? হ্যাঁ, তোদের মতো ছোট লোককে আমার খুব ভালো করে চিনা আছে, তোরা টাকা পয়সা খায়ে এই অফিসটাকে দখল করার জন্য চেষ্টা করতে হচ্ছে, আমার তোকে বুঝাই গেছে? বিশ্বাস করেন স্যার, আমি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা খাইনি, আর এই অফিস কেন দখল করবো? ওই মেয়ের সাথে সত্যি সত্যি আমার প্রেম ছিল, আর এই জন্য আমি জানি ওই মেয়ে খুব খারাপ, তাই আপনার বাঁচানোর জন্য, আপনার পরিবারের বাঁচানোর জন্য এই কথাগুলো বলিস আপনাকে সেভ করার জন্য। মিথ্যা কথা বলার জন্য আর কোনো জায়গা পাচ্ছিস না জানা? হ্যাঁ, তুই যে ফারিয়ার সাথে সম্পর্ক ছিল তোর কি এটা প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ আছে, প্রমাণ আছে কারণ এখন। হ্যাঁ প্রমাণ হচ্ছে যে তারপর ওই মেয়ে আমার না শপিং মলে নিয়ে যায়, নিয়ে যে অনেক শপিং করাই দেয়। আমি তখন করলাম এই মেয়ে এত শপিং করাই দিচ্ছে, নিশ্চয়ই কোনো গোলযোগ আছে। তারপর এক সময় মেয়ের সাথে আমি ব্রেক আপ করলাম, বিয়ে করতে চালাম না, ওই মেয়ে আমার জামা প্যান্ট জুতো ব্যাসলেট সব খুলে নিয়ে গেল। হয় তুই আমার সাথে এখন মস্কারি শুরু করছিস জানা? হ্যাঁ, এগুলা কোনো প্রমাণ হয়েছে? হ্যাঁ আমি বুঝতে পারছি, তুই অনেক টাকা খাইছস, টাকা খায়ে আমার ফ্যামিলিতে হচ্ছে কি ঝামেলা লাগাই দিচ্ছ যে। শোন, তুই যদি আমার ফ্যামিলি এই ঝামেলা ঠিক না করস, তাহলে তোর চাকরি কিন্তু আমি নট করে দিব। আর কি করবো জানোস? ফারিয়ার সাথে সম্পর্ক আছে এটা যদি প্রমাণ দিতে না পারস, তাহলে কিন্তু তোর চাকরি তো আমি খাবই। তারপরে কি করবো, তোর কোনো ধারণাও থাকবে না, দেখিলস তুই, বুঝছ? বেশি বার বাড়ি গিয়েছ তুই। স্যার লজ্জা লাগার কি আছে? যেখানে তোমার মেয়ে আছে সেখানে আমি গেলে সমস্যা কোথায়? আমার মেয়ে আর তুই এক নাকি? আমার মেয়ে ওই বাড়ির বউ, আর তুই তার বোন, তুই কেন ঘন ঘন যাবি? হ্যাঁ আমি তার একমাত্র ছোট বোন, এই জন্যই তো যাই। এই ঘন ঘন ওই বাড়িতে যাও আমার একদম পছন্দ না। এই তুই বাড়ি যাবি কবে? বাড়ি যা, তুই বাড়ি যা। আচ্ছা আমাকে কি তোমাদের ছোট বাচ্চা মনে হয়? কি এমন ক্ষতি করে ফেললাম তোমাদের, আমি সেটাই তো বুঝতে পারতেছি না। আমার কেন যেন মনে হচ্ছে তুই আমার মেয়ের সংসারে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছিস। তোমার কেন মনে হলো এটা? তোর চাল চলন আচার ব্যবহারে আমার তাই মনে হয়েছে। আমি কি এত সস্তা মেয়ে নাকি যে একটা বিবাহিত পুরুষের পিছনে ঘুরবো? আমি তো শুধু দুলাভাইয়ের সাথে একটু হেসে হেসে কথা বলি এই যা। তোর বোন আমাকে সব কথা বলেছে, তুই তোর দুলাভাইয়ের সাথে গিয়ে একটু বেশি দুষ্টামি করিস। বুঝতে পারছি, তার মানে তোমার মেয়ে আমার ভালো চাচ্ছে না, সে চাচ্ছে না আমি আর এই বাসায় থাকি। আচ্ছা এখানে ভালো চাওয়া না চাওয়ার কি আছে? তুই আরেকজনের সংসারে গিয়ে কেন নাক গলাবি? আমি কখন নাক গলালাম? শুধুমাত্র তোমার মেয়ের শ্বশুর বাড়িতে একটু যাই, এতে এত সমস্যা। ঠিক আছে গেলাম না, দেখি আমার কি আসে যায়। ঠিক আছে আর যেও না, কথাটা মনে থাকে জানো।